তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি প্রস্তাব ও নিজেদের দাবির পক্ষে যুক্তিতর্কে এরই মধ্যে শেষ হয়েছে দুইটি বৈঠক। গেল পহেলা নভেম্বরের সভা শেষে বুঝিয়ে দেওয়া হয়েছে দাবি করা বেতন 20,393 টাকা পাবেন না শ্রমিকরা। তেমনি মালিকপক্ষের দেয়া প্রস্তাব 10,400 টাকা থেকে বাড়িয়ে মজুরি চূড়ান্ত করার আশ্বাস দিয়েছেন তারা। যুদ্ধের দামামায় স্বার্থসিদ্ধির নানা সমীকরণের যখন বিন্যস্ত ভূরাজনৈতিক অর্থনীতি, ঠিক এমন এক সময়ে নির্ধারণ করা হচ্ছে বিশ্ববাজার নির্ভর দেশের তৈরি পোশাক শিল্পের সর্বনিম্ন মজুরি কাঠামো। এই অবস্থায় কেমন বাড়তে পারে বেতন? ইনফ্লেশনের কারণে ইন্টারেস্ট রেট বাড়ানো, মুদ্রা সংকোচন নীতি, সবকিছু মিলে কিন্তু ডিমান্ড কমে গেছে। এটা সত্য যে যে স্যালারি আমরা মালিক পক্ষ থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ প্রপোজাল দিয়েছিল তার থেকে বেশ অনেকটা বাড়িয়ে সেটা আমরা প্রপোজাল দিব। আরো পরিষ্কারভাবে জানতে চাই বেতন বাবদ কতটুকু বাড়তি ব্যয় বহন করতে পারবেন শিল্প মালিকরা। 10 থেকে 11 হাজারের মধ্যে এটা নিয়ে হয়তো, হ্যাঁ তারপরে অনেকে পারবে না, বন্ধ করে দিবে, কিন্তু এটা অন্তত সহনীয় পর্যায়ে। কিন্তু এর বেশি যদি যায় তাহলে সেটা আমাদের স্বাভাবিক সহনশীলতার মধ্য থেকে বেরিয়ে যাবে। মজুরি যাই বারুক, শ্রমিকদের রেশনিং এর দাবি পূরণে কাজ করারও আশ্বাস দিলেন তারা। শনিবার পরেও আমি বলবো যে শ্রমিকদের জন্য একটা রেশনিং সিস্টেম চালু করলে ভালো হয়। শ্রমিকদের যে রেশনিং এর যে দাবিটা এটা যৌক্তিক, এটা আমরাও মনে করি। তাদেরকেও সামাজিক সুরক্ষা খাতের সাথে যদি ইনভলভ করে নেওয়া হয় তাহলে তারাও একটা রেশনিং পাইলে সেই জায়গাও তাদের জন্য একটু জীবন জীবিকা নির্বাহে কিছুটা ভূমিকা রাখবে। এদিকে দাবি পূরণ না হলেও একটি শোভন বেতনের দাবি শ্রমিক পক্ষের। তাদের খেয়াল যেন চাপে পড়ে নুইয়ে না পড়ে শিল্প। হিসাব করে আমাদের মায়না দিতে হবে, সেই মায়নাটা অত্যন্ত শিল্পের জন্য যেমন সহায়ক হবে এবং শ্রমিকের জীবন জীবিকার জন্য সর্বনিম্ন মজুরি নিয়েই আমরা নাই, আমরা এর মধ্যে শ্রমিক কী করে লাভবান হবে, অধিক সংখ্যক শ্রমিক, সেই বিষয়টা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব। এর আগে 2018 সালে 16,000 টাকা দাবির বিপরীতে 8,000 টাকা সর্বনিম্ন বেতন পেয়েছিলেন পোশাক শিল্পের শ্রমিকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।